কর্মজীবনের শুরু শিক্ষকতা দিয়ে, পরে বেশ কিছুদিন যুক্ত ছিলেন সাংবাদিকতায়। রাজনৈতিক জীবনের সূচনা 1960-এর দশকে। 1969 সালে প্রথমবার কংগ্রেসে প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এরপর টানা 5 বছর ধরে রাখেন সংসদের সদস্যের মর্যাদা। কেন্দ্রীয় শিল্পোন্নয়ন উপমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেটে যোগ দেন 1973 সালে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 1982 থেকে 1984 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1995 থেকে 1996 সালে পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় ছিলেন বিদেশ মন্ত্রী হিসেবে। 1997 সালে ভূষিত হন শ্রেষ্ঠ সাংসদ পুরস্কারে। 2012 সালের 25 জুলাই ভারতের ত্রয়োদশ ও দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রণব মুখার্জি। দায়িত্ব গ্রহণের পরের বছর 3 মার্চ নিজের প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আসেন তিনি। গৌরবোজ্জ্বল কর্মজীবনে প্রত্যেকটি পরতে পরতে তিনি অবদান রেখে গেছেন, আর এজন্য নানা সময় বিভিন্নভাবে সম্মানিত করা হয় তাকে। 1984 সালে ইউরোনমি পত্রিকার সমীক্ষায় তাকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে অভিহিত করা হয়। 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয়। পরের বছরই পান ডক্টরস অফ লেটার্স ডিগ্রি। 2012 সালে ডিলিট আর 2013 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পান। এরপরই একই বছর ডক্টর অফ ল সম্মান পান মরিশাস বিশ্ববিদ্যালয়। আর 2019 সালের 25 জানুয়ারি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন প্রণব মুখার্জি। করোনায় আক্রান্ত হয়ে এই গুণীর মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।